মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ডাসার থানার পূর্ব বোতলা গ্রামের মসজিদ আকনের ছেলে শাহাবুদ্দিন আকনের সাথে একই গ্রামের চাঁদমিয়া হাওলাদারের দশম শ্রেণী পড়ুয়া মেয়ে মুর্শিদা আক্তারের সাথে প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের সূত্র ধরেই গত বছরের 18 ফেব্রুয়ারি সকালে মুর্শিদাকে তাদের বাড়ি থেকে কৌশলে প্রেমিক শাহাবুদ্দিন আকন তার বাড়িতে নিয়ে যায়। এরপরই নিখোঁজ হয় মুর্শিদা। নিখোঁজ থাকার পর গত বছরের 18 ফেব্রুয়ারি রাতেই মুর্শিদার পরিবার ডাসার থানা একটি জিডি করেন। এতে কোনো প্রতিকার না হওয়ায় মুর্শিদার কোনো খোঁজ না পেয়ে গত বছরেই 4 মার্চ শাহাবুদ্দিন সহ 5 জনকে আসামি করে থানায় একটি মামলা করেন মুর্শিদার মা মাহিনুর বেগম। দীর্ঘদিন মামলার কোনো অগ্রগতি না হওয়ায় গত 18 ডিসেম্বর মাদারীপুরের ডিবি পুলিশ মামলাটি তদন্তভার গ্রহণ করেন। গত 31 ডিসেম্বর মামলার প্রধান আসামি শাহাবুদ্দিন আকন আদালতের শেষ্যায় আত্মসমর্পণ করেন। পরে মামলা তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই তারিকুল ইসলাম আসামি শাহাবুদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডের আবেদন করেন আদালতে। আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শনিবার বিকালে শাহাবুদ্দিন হত্যাকাণ্ডের নিজের সম্পৃক্ততা বিষয় ডিবি পুলিশের কাছে স্বীকার করেন এবং লাশ গুম করার কথাও স্বীকার করেন। শাহাবুদ্দিনের দেওয়া তথ্য মোতাবেক সন্ধ্যা 8টার দিকে শাহাবুদ্দিনের বাড়ির সেফটি ট্যাঙ্কির নিচ থেকে মুর্শিদার লাশ উদ্ধার করে ডিবি পুলিশ। লাশ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। শাহাবুদ্দিন আকনের সাথে সম্পর্ক ছিল, যার কারণে তার ফ্যামিলিগতভাবে আর আমাদেরগতভাবে একটা বিয়ে দেওয়ার কথাবার্তা ছিল। সেই হিসেবে এই ছেলে মেয়ে উভয় মেলামেশা করত, যার কারণে এই শাহাবুদ্দিন আকন যেদিন কিনা মেয়েটা বাড়ির থেকে বেরোয় আপনার 2020 সালে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ সম্ভবত, ও সকালবেলা ওকে নিয়ে ডাক্তারখানায় যাবে এবং আগে পরেও গেছে ওর সঙ্গে ডাক্তারখানায়। এই মামলা করা থেকে এই পর্যন্ত ডাসার থানা প্রশাসনের পক্ষ থেকে আমরা বড় ধরনের কোনো সাড়া পাই নাই। আমরা পরক্ষণে মামলা ডিবিতে ট্রান্সফার হওয়ার পরে আসামি স্বেচ্ছায় কোর্ট সারেন্ডার করে আজকে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আজকে সেই লাশ উদ্ধার হয় এবং এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত এই শাহাবুদ্দিন গংদের আমরা সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করছি। আমার বাড়ির পাশেই ঘটনাটি, এটি অত্যন্ত ঘৃণিত, এটি নৃশংস হত্যা এবং যে লাশটাকে যেই অপরিক মানে এত সুন্দর কৌশলগত ভাবে লাশটাকে গোপন করেছে এটা একটা মর্মান্তিক কাহিনী। আমি এই ঘটনাকে তীব্র নিন্দা জানাই এবং যারা এটার সাথে সংযুক্ত সম্পৃক্ত তাদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি আমি দাবি করছি।